আমরা এই মুহূর্তে চাঁদ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ, খুবই ছোট দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরায়, কিন্তু চাঁদ দেখতে পাচ্ছি। অন্যদিকে আকাশের বিমানও উঠছে, অসাধারণ একটি দৃশ্য। এটি আমার জন্য আসলে অনেক আনন্দের বিষয় যে আমরা রমজানকে স্বাগত জানাচ্ছি। আহলান সালান মাহে রমজান, স্বাগত মাহে রমজান। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ছোট, একদম চিকন, যেহেতু প্রথম চাঁদ একদম ছোট দেখা যাচ্ছে চাঁদটি। এবং এই মুহূর্তে আমি যে স্থানটি থেকে চাঁদ দেখছি, এটি হচ্ছে রাজধানীর নিকুঞ্জ এলাকা, বিমানবন্দর লাগোয়া, একদম ছোট। এবং দেখা যাচ্ছে যে পুরো আকাশে চাঁদের যে অস্তিত্ব সেটি কিন্তু খুবই ছোট পরিসর থেকে দেখা যাচ্ছে। এবং আকাশের যে চাঁদের দৃশ্য এটি কিন্তু আমরা খুবই ছোটোভাবে দেখতে পাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে সঙ্গে। এবং অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম যে আসলে চাঁদ দেখা যাবে, চাঁদ দেখা যাবে, কিন্তু হঠাৎ করে কিন্তু চাঁদ ধরা দিল, এবং সেটি খুবই ছোট্ট আকৃতির। যেহেতু আজকে প্রথম দিন, আজকে রমজান মাসের প্রথম দিন, কিছুক্ষণ পরে হয়তো অনেকে যারা মুসল্লিরা আছেন তারাবির নামাজ পড়বেন, সে দৃশ্যটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদ দেখা গেছে। এই চাঁদকে ঘিরে কিন্তু মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা। যারা বাংলাদেশের মানুষজন আছেন তারা কিন্তু চাঁদ দেখছেন, তারা চাঁদ দেখার জন্য কিন্তু অনেকে বাড়ির চাঁদে অপেক্ষা করছেন। এই যে চাঁদ দেখা, চাঁদের সঙ্গে আমাদের রোজা রমজানের একটা বৃহৎ মিল আছে, সেটিও কিন্তু আমরা দেখছি। তো আমার সঙ্গে কিন্তু আপনারা থাকুন, এবং চাঁদের যে এই মুহূর্তের দৃশ্য সেটি কিন্তু উপভোগ করুন। আমি দেখছি এখানে বিমানবন্দর দেখা যাচ্ছে, বিমানবন্দর এলাকাও দেখা যাচ্ছে, নিকুঞ্জ এলাকা। ঠিক তার পাশে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করছি চাঁদ দেখানোর জন্য। চাঁদ দেখা গেছে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা রমজানের 30টি রোজা রাখবেন, যেহেতু রমজানের এই রোজা বারবার আসবে না। রমজানের রোজা অন্যান্য দিন, অন্যান্য রোজা রেখেও কিন্তু শোধ করা যায় না, 1-এ 70, যেটি আপনারা জানেন। আশা করি সবাই রমজানের রোজা রাখবেন এবং রমজান পালন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা।